মূলাগাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত বৰ্ষণ গাঁৱত ৰাস্তা নিৰ্মাণ আধাৰশিলা স্থাপন কৰা দেখা গেল 32 নং বঙাইগাঁও বিধানসভা সমষ্টিৰ স্থানীয় বিধায়ক তথা অসম চৰকাৰৰ খাদ্য আৰু অসামৰিক যোগান বিভাগৰ মন্ত্ৰী ফণীভূষণ চৌধুৰীয়ে। এই গাঁও আধাৰশিলা স্থাপন কৰিল চালবাৰী বঙাইগাঁৱৰ পৰা হৰি মন্দিৰ বৰ্ষণ গাঁও হয়া মুছলিম পাৰা যোৱা ৰাস্তাটাৰ। জ্ঞাপন কৰিবলৈ লৈছো আমাৰ মন্ত্ৰী মহোদয়ক আৰু তেখেতক সম্বোধনা জ্ঞাপন কৰিছে জীৱন সিংহ। এই আধাৰশিলা স্থাপনের শুভারম্ভণিত উপস্থিত থাকে মূলাগাঁও পঞ্চায়েতের গড়িয়ানী পহিলা সরকার, রাস্তা নির্মাণের তদারক সমিতির গড়িয়া প্রহ্লাদ সিংহ, মারিয়া মমিরুদ্দিন শেখ, বৰ্ষণগাঁৱৰ গাঁওবুঢ়া মলিন চন্দ্ৰ সিংহৰ লগতে ভালেকেইজন বিভাগীয় কৰ্তৃপক্ষ সদস্য গিলা। এই কথাটো বুঝি যাবছ যে রাস্তা এটা দিছো আজি আধারিত হয়েছে মানুষের তার মানে আমার গোলপরিয়া ভাষা কব গেলে হেয়তকে অতি নাই, আমার গাঁলিয়া ভাষা যদি কব হেয়তকে অতি নাই, হ্যাঁ হয়েছে হয়েছে অতো হয় নাই এনে ধরনের। গতি যত তার মানে এই 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ইফালে পাখা মিলিছে ইফালে পাখা মিলিছে এই রাস্তাটো, এই রাস্তাটো সিধা যাওয়া নাই নয়, এই রাস্তাটা সিধা যাওয়া না যে ইয়ারপা গই এই হরি মন্দির ওলাইছে এই নয়, এই রাস্তাটা ইয়ার অল্প দূর গই আর এইফালে বাফালে যাই ফেলে সমাই গেছে, অল্প দূর গই বাফালে সমাই গেছে সিধাও গৈছে, এনে ধরনের তার মানে এই রাস্তাটা পাখা মিলি মিলি গই আছে, এই রাস্তাটা পাখা মিলি মিলি গই আছে। গতি এই রাস্তাটা পাখা মিলি মিলি যাওয়ার পিছত রাইজ তার মানে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ যথেষ্ট সংখ্যক মানুষ উপকৃত হয়েছে। ঘটনাটা হইল তাৰমানে ৰাইজ ইয়াত আমাৰ দুইটা ৰাস্তা আজি উদ্বোধন কৰা হ'ল, কিন্তু ৰাইজৰ কিছু সংখ্যক ৰাইজৰ উৎসাহ হৈছে কিন্তু কিছু সংখ্যক ৰাইজৰ উৎসাহ মই দেখা নাই, কিন্তু মই এটা মই নিজকে সন্তুষ্ট লাভ কৰিছোঁ এইটোৱেই যেন এই ৰাস্তা দুটাৰ ফলত তেওঁ যথেষ্ট সংখ্যক ৰাইজ উপকৃত হ'ব আৰু বৰ্ষণগাঁও বা মূলাগাঁও এই অঞ্চলত তাৰমানে যিমানবিলাক গাঁৱলীয়া ৰাস্তা আছে প্ৰায়বিলাক পকীকৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে আৰু ইয়াৰ ফলতে ৰাইজৰ যাতায়াতৰ ব্যৱস্থা বাৰে গোটেই বছৰ যাতায়াতৰ ব্যৱস্থা তাৰমানে সুচল হ'ব।